টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলার ইতিহাসের অন্যতম জনপ্রিয় একটি ইন্ডাস্ট্রি। নানা টানাপোড়েন শেষে আজও বাণিজ্যিকভাবে বেশ সমৃদ্ধ বাংলার এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আর বাংলার অন্যতম জনপ্রিয় এই ইন্ডাস্ট্রিকে বিশ্বমানের করে তুলতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। এসেছে কোটি কোটি টাকার বিনিয়োগ, আর তারই ফলস্বরূপ এবার টেক্সটাইল পার্কের শুভ সূচনা হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ার একটি স্পিনিং মিলে। 2012 সাল থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে এই স্পিনিং মিলটি। এখানকার যে কর্মীরা কাজ হারিয়েছিলেন, সরকারি উদ্যোগে তাদের জন্য বিকল্প আয়ের ব্যবস্থাও করা হয়েছে। তাই এই পড়ে থাকা 35 একর জমিকেই পাখির চোখ করেছে রাজ্য সরকার। মিলের মুখ্য বিল্ডিং এর দায়িত্ব দেওয়া হবে গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থা তন্তুজকে। ইতিমধ্যে পাওয়ারলুম প্রজেক্টের জন্য প্রয়োজনীয় মেশিন ইনস্টল করতে শুরু করে দিয়েছে তন্তুজ। আশা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যেই পুরোপুরিভাবে কাজ শুরু হবে এই টেক্সটাইল পার্কে। স্পিনিং মিলের জায়গাটা এমএসএমই ডিপার্টমেন্ট ডেভেলপ করার জন্য, টেক্সটাইল পার্ক ডেভেলপ করার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপার কর্পোরেশনকে দিয়েছে। ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক মানে কি, এখানে কেউ হয়তো সুতোর কাজ করবে, কেখানে এখানে কাপড় তৈরি করবে, কেউ এখানে কাপড়ের পরে যে গার্মেন্ট তৈরি করা সেখানেও করতে পারবে। না, যেটা হবে সেটা দুভাবে বুঝে নেওয়ার ব্যাপার আছে। যারা এখানে টেক্সটাইল হাবে আমাদের টেক্সটাইল ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্কে নিজেরা ইন্ডাস্ট্রি করবে, তারা তো নিজেদের মতো এমপ্লয়ি নিয়োগ করবে, আর তন্তুজ যেমন ইউনিট করবে, তারাও ওদের যা প্রশাসনিক যেটা নিয়মকানুন আছে তার মধ্যে দিয়ে করবে। আমরা চেষ্টা করব এখানে যারা ইউনিট করবে তারা যাতে সব রকম সাহায্য পায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। জেলার প্রত্যেকটা স্কুলের ইউনিফর্ম সহ অন্যান্য বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করা হবে এখান থেকে। টেক্সটাইল পার্কে বিনিয়োগের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। টেক্সটাইল পার্ক তৈরি হয়ে গেলে যেমন প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, তেমনি এই পার্কের হাত ধরেই বদলে যেতে পারে উত্তর দিনাজপুর জেলার অর্থনৈতিক ছবিটাও। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।